हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। वीडियो थंबनेल देखे निश्चय सबाई बुझते पे आजकल वीडियो कि सम्पर्कित होते चले। बंधुरा तुम्हारा ठीक ही देखे जे कोथाओ छोटाछुटी ना करे विद्युत अफिसे ना गिए निजेर बाड़ीते बसे निजेर स्मार्टफोनेर माध्यमे कयेकटा स्टेप फलो करेई तुमिओ करते पारो नतून विद्युत मीटारेर आवेदन। कारेंटेर नतून मीटारेर आवेदन तुमि निजेई बाड़ीते बसे करते पारो। तो बंधुरा वीडियो प्रथम थेके एकदम शेष पर्यन्त निखुत भावे देखबेन एवं तारपर निजेई बुझते पारबेन जे कत सहजेई ना विद्युत मीटारे आवेदन करते पारा जाय, जेटार जन्य आमरा एखाने ओखाने छोटाछुटी करी। तो आज थेके आर छोटाछुटी नय, निजेर घरे बसे मोबाइल फोनेर माध्यमे निजेई पे करुन एवं निजेई विद्युत बिलेर विद्युत मीटारे अप्लाई करुन। तो बंधुरा ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে আমার সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ড, চলে এসেছি আমার ফোনের হোম স্ক্রিনে। এবার এখান থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। তো আমি গুগল ব্রাউজারটাকে ওপেন করলাম। তো গুগল ব্রাউজারটা চুজ করে ওপেন করার পর আমরা এখানে টাইপ করব, সার্চ বারে লিখব WBSEDCL বলে যে ওয়েবসাইটটা আছে বিদ্যুতের যে ওয়েবসাইট সেটাকে আমরা লিখব WBSEDCL। লেখার পর সার্চ করলে আমাদের প্রথমে একটা লিঙ্ক চলে আসবে, অলরেডি আমার চলে এসছে। তো সার্চ বারে আমরা ক্লিক করার পর অলরেডি WBSEDCL এর মেন ওয়েবসাইট আমাদের সামনে শো করবে। এবারে নিচে এসে আমরা ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছি WBSEDCL এর, ওই লিঙ্কের উপর ক্লিক করব। এই যে এই লিঙ্কটির উপরে আমরা ক্লিক করব। তো লিঙ্কে ক্লিক করার পর আমরা এরকম একটা পেজে চলে আসবো, এটা হচ্ছে WBSEDCL এর হোম পেজ। এবং এখান থেকে আমরা ডেস্কটপ সাইটটাকে ওপেন করে নেবো। যদি আমরা ফোনে করছি, ডেস্কটপ সাইটটা ওপেন করলে ভালো হয়। থ্রি ডটে ক্লিক করে এটা করলে ডেস্কটপ সাইট হয়ে গেল। ডেস্কটপ সাইট ক্লিক করার পর একদম এখানে এই যে অনলাইন অ্যাপ্লিকেশান, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। এখান থেকে আমরা এলটি আদার্স এই অপশানটাতে ক্লিক করব। এলটি আদার্স দ্বিতীয় নম্বর যে অপশানটা আছে, এই যে এলটি আদার্স এই অপশানে আমরা ক্লিক করব। তো এলটি আদারে ক্লিক করার পর এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। তো এরপর এখান থেকে আমরা একটা ইউজার আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেব। তার জন্য কী করতে হবে, আমাকে নিউ ইউজারে ক্লিক করতে হবে। নিউ ইউজারে ক্লিক করার পর একটা পেজ আসবে, সেই পেজটাকে আমরা ফিল আপ করবো। এই পেজটাকে ফিল আপ করলে আমাদের আইডি পাসওয়ার্ড আমাদের মেইলে চলে যাবে। তো প্রথমে আমাদের নামটা লিখতে বলছে এখানে, নাম। তো আমাদের যে নামটা আছে সঠিকভাবে দেখে সেই নামটা এখানে পুট করে দেব। তারপর আছে মোবাইল নাম্বার। তো আমার মোবাইল নাম্বারটাও এখানে এন্ট্রি করে দেবো। যে ব্যক্তির আবেদন হচ্ছে সেই ব্যক্তির মোবাইল নাম্বারটা আমরা এখানে ইনপুট করব। এরপর কী হবে, এরপর পাশে গিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবো। ঠিকঠাক মোবাইল নাম্বারটা চেক করে নেবো ঠিক আছে কি না দেখে নিয়ে আমরা সেন্ড ওটিপিতে বা গেট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের ওটিপিটা আমাদের মোবাইলে চলে আসবে, প্রত্যেকের মোবাইলে। সেই ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করব। এই যে ভ্যালিডেট, তো অলরেডি আমার ফোনে চলে এসছে ওটিপি। দিয়ে ভ্যালিডেটে ক্লিক করার পর এরপর আমাদের ইমেল আইডি ইনপুট করার একটা অপশান চলে এসছে। তো আমরা আমাদের জিমেল আইডি আছে যে ব্যক্তির নামে কারেন্টের অ্যাপ্লাই হচ্ছে মিটারের, সেই ব্যক্তির ইমেল আইডি এখানে পুট করে দিলাম। আপনারা নিজেরা করে থাকলে নিজেদের ইমেল আইডিটা পুট করে দেবো। ইমেল আইডি দেওয়ার পর ইমেল এরপরে জেনারেট ওটিপিতে ক্লিক করব। জেনারেট ওটিপি ক্লিক করার পর নিচে এসে আমাদের ইমেলে যে ওটিপিটা আসবে সেই ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করব। এরপরে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, স্ট্রং পাসওয়ার্ড আমরা একটা ক্রিয়েট করে নেব। প্রথমে আমরা পাসওয়ার্ড দিলাম, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দেব। তো পাসওয়ার্ডটা মেনে তোমার নাম দিয়ে কোনো একটা লেটার দিয়ে
সংখ্যা টঙ্কা দিয়ে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। এরপর দুবার মারতে হবে, কনফার্ম করতে হবে এবং নেক্সট পেজে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করলেই এই যে নেক্সট অপশানটা, এইটার উপরে ক্লিক করব আমরা। তো নেক্সটে ক্লিক করলেই আমাদের অলরেডি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এখানে বলছে ইউজার হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি, ইউর ইউজার আইডি উইল বি সেন্টেড মোবাইল নাম্বার। তো মোবাইল নাম্বার অথবা আপনার ইমেল আইডিতে তোমার যে ইউজার আইডি সেটা চলে যাবে। তো ওখান থেকে ব্যাক করে এসে ইউজার নেম আর পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে, ইউজার নেম পাসওয়ার্ড, এবং এখানে সঠিক দেখে দেখে ক্যাপচা, তারপরে লগ ইন অপশানে ক্লিক করব। তো ইউজার নেমটা মেনলি তোমার মোবাইল নাম্বার হবে, আর পাসওয়ার্ডটা যেটা তুমি ক্রিয়েট করেছো ওটাই পাসওয়ার্ড হয়। তো মোবাইল নাম্বার আর নিচে যে পাসওয়ার্ড ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা দিয়ে আমরা লগ ইন করবো। ক্যাপচারটা ঠিকঠাক দেখে দিতে হবে, কারণ ক্যাপচার ভুল হলে হবে না। দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন ক্লিক করলেই আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে, যেখানে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল এবং আরেকটা আছে কমার্শিয়াল। তো আমরা কানেকশন ফর ইন্ডিভিজুয়াল করবো, যেহেতু আমরা নিজেদের বাড়ির জন্য ডোমেস্টিক অ্যাপ্লাই করতে চাই, তাহলে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল। এছাড়া কমার্শিয়ালের জন্য অ্যাপ্লাই করা যাবে, কমার্শিয়াল মানে যাদের ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাটের বা কোনো স্কুলের কমার্শিয়াল কাজে ব্যবহৃত হয় তারা কমার্শিয়াল অ্যাপ্লাই করে। তো আমি যেহেতু ঘরের জন্য করছি নিজের জন্য, সেটা হচ্ছে সেটার জন্য আমাকে প্রথম অপশানটাই ক্লিক করতে হবে। ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পর এরকম একটা অপশান আসবে, প্লিজ সিলেক্ট ইউর ডিস্ট্রিক্ট। তো তোমার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে নিই, যেহেতু আমার সাউথ চব্বিশ পরগনা, সাউথ চব্বিশ পরগনা সিলেক্ট করলাম। এরপরে যে অপশানগুলো আছে সেগুলো দেখে দেখে সঠিকভাবে পূরণ করতে হবে। তো আমার এখানে কাস্টমার কেয়ার যে যেখানে আছে সেটা ক্লিক করব। তো আমার কাছাকাছি কাস্টমার কেয়ার আছে, এই সেটা দিয়ে দিলাম। এরপরে বলছে কানেকশন টাইপ, কী কানেকশান তুমি নিতে চাইছো। তো কানেকশান একটাই হয়, পোস্টপেড হবে। ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে পোস্টপেড মিটারে ক্লিক করব। পোস্টপেড মিটারে ক্লিক করার পর আমরা নেক্সট, এই যে নেক্সট অপশানে আমরা এই নেক্সট অপশানে আমরা ক্লিক করে দেব। তো নেক্সটে ক্লিক করার পর এবার কাস্টমার টাইপ বা যে একটা বড় ফর্ম চলে আসবে আমাদের সামনে সেগুলো ধীরে ধীরে সুস্থ মেজাজে আমরা ফিল আপ করবো। তো এক্ষেত্রে নর্মাল ইন্ডিভিজুয়াল হবে, নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার, কানেকশান টাইপটা হবে নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। আর হচ্ছে ফ্ল্যাট ওনার, ফ্ল্যাট ওনারটা দেওয়ার দরকার নেই, আমি যেহেতু নিজেদের বাড়ির জন্য আমি মিটার অ্যাপ্লাই করছি, তাই নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার দিয়ে দেবো। এরপর হচ্ছে পারপাস অফ সাপ্লাই, এটা তোমার ডোমেস্টিক করতে হবে, যেহেতু তুমি নিজের বাড়ির জন্য করছো। এখানে অনেকগুলো অপশান আছে, গভর্নমেন্ট আছে, ওয়াটার, পাবলিক, এগ্রিকালচার, তো এগুলো কিছু দেওয়ার দরকার নেই, সেফ আমরা ডোমেস্টিকে ক্লিক করে সামনের পেজে এগিয়ে যাব। তো এই ডোমেস্টিকে ক্লিক করলাম। এরপরে আমাদের সামনে যে পেজটা আসবে সেটা হচ্ছে কাস্টমার নেম। তো কাস্টমারের যে নামটা আছে সে নামটা, যার নামে মিটার অ্যাপ্লাই হচ্ছে তার নামটা এখানে দিতে হবে। তার ফার্স্ট নেম প্রথমে, শেষে গিয়ে তার লাস্ট নেম দিতে হবে, নিচের অপশানটা গিয়ে লাস্ট নেম দিতে হবে। এরপর ইমেল আইডি আর আধার নাম্বারটা তোমার দিতে হবে। ইমেল আইডি দেওয়া থাকে, মোবাইল নাম্বারও অটোমেটিক এসে যাবে। তোমার আধার নাম্বার থাকলে আধার নাম্বারটা দিতে হবে, এবং প্যান কার্ড থাকলে প্যান কার্ডটাও দিতে হবে, প্যান কার্ড নাম্বারও দিতে হবে। তো আমি আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করছি, তো আধার কার্ডটা দিয়ে দিই। এখানে সঠিকভাবে দেখে দেখে তোমার আধার কার্ডটা ইনপুট করে দেবে। তো আধার কার্ড নাম্বার সঠিকভাবে দেওয়ার পরে প্যান কার্ডের অপশান আছে, যদি প্যান কার্ড থাকে তারা নিচের অপশানে প্যান কার্ডটা দিয়ে দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই, নেক্সট পেজে পরের অপশানটা এগিয়ে যাবে। পরে এসে বলবে অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টু। ফার্স্ট যেটা আছে অ্যাড্রেস লাইন ওয়ান, সেখানে আমরা কেয়ার অফ বা সন অফ দিয়ে গার্জিয়ানের নামটা লিখে দেবো, কারণ যখন মিটার দিতে আসবে তখন তাদের সুবিধা হবে, যখন বাড়ির বাবাদের নাম যখন দেবো তখন সুবিধা হবে। এবং অ্যাড্রেস লাইন টুতে আমাদের অ্যাড্রেস দেবো, তারপর ডিস্ট্রিক্ট, পিনকোড, তারপর ল্যান্ডমার্ক, পরপর যেরকম সাজানো দিয়ে দেবো। তো ফার্স্ট আমরা
সনব পড়ে বাবার নামটা দিয়ে দেওয়ার পর অ্যাড্রেস লাইন টুতে নিজের গ্রামের নামটা লিখে দেবে। তারপরে এসে তোমার জেলাটা সিলেক্ট করে নেবে, তারপর পিনকোডটা সিলেক্ট করবে এবং শেষে যেমন 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 আছে তেমন তেমন তোমরা দিয়ে দেবে। তো তোমাদের পিনকোড দেওয়ার পর এখানে এসে আমাদের ল্যান্ডমার্ক, কাছেরই মসজিদ, মন্দির, স্কুল থাকে সেগুলোকে সিলেক্ট মানে নামগুলো দিয়ে দেবে ল্যান্ডমার্ক হিসাবে। দেওয়ার পর পরের পেজে আছে কমিউনিকেশন অ্যাড্রেস, এটা দিয়ে দেবে নেয়ার বা মসজিদ মন্দির যা থাকবে দিয়ে দেবে। তারপর কমিউনিকেশন অ্যাড্রেসে এসে এটা সেম অ্যাজ পারমানেন্ট অ্যাড্রেস লিখে দেবেন, কমিউনিকেশন অ্যাড্রেস এখানে অপশান থাকবে। তো নিচেতে আসলাম, ওটা শেষ করে নিচে আসলাম কমিউনিকেশন অ্যাড্রেসে। আসার পর তীর চিহ্নে ক্লিক করে সেম অ্যাজ সার্ভিস লোকেশন অ্যাড্রেস এটাতেই আমরা ক্লিক করবো প্রথমটা, একদম ফার্স্টটা। তো ওটা ক্লিক করার পর যে যে অপশান আছে দেখে নিই একবার কী কী আছে। নিয়ারেস্ট পুল নাম্বার, তো নিয়ারেস্ট পুল নাম্বার যদি জানা থাকে দিয়ে দেবে। তারপর লোকাল অ্যাপ্লাইড কিলোওয়াটে দিয়ে দেবো আমরা, লোড অ্যাপ্লাই কতটা লোড, ক্যাটাগরি অফ কানেকশান কী কানেকশান দিচ্ছে সেগুলো আমরা দিয়ে দেবো। তো আমরা এখানে আদার্স করবো, কানেক্ট ক্যাটাগরি অফ কানেকশানে আমরা আদার্স করবো, প্রাইভেট আছে বিভিন্ন রকম আছে তো আদার্স করবো। এরপর আছে ক্যাটাগরি অফ তো আমরা পঞ্চায়েত, পঞ্চায়েতে সিলেক্ট করবো, আপনার কি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি অপশান আছে তোমার যেটা হবে সেটা দিয়ে, তো আমার পঞ্চায়েত এরিয়া তো পঞ্চায়েত দিয়ে দেবো। এরপরে যে আর এরপরে আছি ফেস, ফেসটা হলো ডোমেস্টিক ক্ষেত্রে সর্বদাই সিঙ্গেল ফেজে সিলেক্ট করা ভালো, সিঙ্গেল ফেজে আমরা সিলেক্ট করবো। এরপরে কী আছে মিটার রেন্টাল না পারচেস, তুমি কি কিনতে যাচ্ছ নাকি মান্থলি একটা পেমেন্ট করতে বিল হিসাবে পেমেন্ট করবে। তো এটা কিনতে গেলে কস্টটা অনেক অ্যামাউন্ট অনেক বেশি, তো আমরা রেন্টালে ক্লিক করবো, মানে কেনা মানে একেবারে কিনে নিতে হবে যার জন্য একেবারে তোমাকে টাকাটা পে করতে হবে। তো আমরা রেন্টালে মাসে মাসে টাকাটা দিয়ে ভ্যালিডেট অপশানে, এই যে ভ্যালিডেট অপশানে ক্লিক করবো, রেন্টাল ক্লিক করার পর ভ্যালিডেট, ভ্যালিডেট ক্লিক করার পর আমরা কত ওয়ার্ডে নিতে চাই মিটারটা সেটা আমরা এখানে দেবো। এটা টোটাল লোড, তো এখানে আমরা যত কম 0.2 করতে পারি বা 0.3ও করতে পারি, তো 0.3টাই হচ্ছে মেনলি করলে নর্মাল হয়। তো আমরা এখান থেকে ক্যালকুলেট করে নিতে পারি কতটা কিলোওয়াট আমাদের লাগবে, ক্যালকুলেটার অপশানটাকে সিলেক্ট করে নিয়ে আমরা দেখে নিতে পারি যে আমাদের কী কী চলবে। তো আমরা এখান থেকে 0.2 দিতে পারি অথবা 0.3ও দিতে পারি, 0.3 দেওয়াটাই বেটার, কারণ 0.2 নেয় না, 0.3 হলে নিয়ে নেয় মানে বিদ্যুৎ অফিসের। এরপর আমরা ভেরিফাই লোডে ক্লিক করবো, ভেরিফাই লোডে ক্লিক করার পর ডু ইউ ওয়ান্ট টু আপলোড ইউর ডকুমেন্টস আপলোড ইয়েস করবো, ইয়েস করার পর এখানে যে যে ডকুমেন্টস দেবো সেই ডকুমেন্টসগুলো আমরা দেবো। এখানে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে আমরা আধার কার্ডটা সিলেক্ট করবো, প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আমরা আধার কার্ড সিলেক্ট করবো এবং প্রুফ অফ মানে ল্যান্ডমার্ক হিসাবে তোমার নিজের যে রেকর্ড অথবা জমির দলিল সেটাকে আমরা এখানে সিলেক্ট করবো। তো আমরা এখানে লেস ডেটটা সিলেক্ট করবো, লেস ডেট সিলেক্ট করে আমাদের জমির রেকর্ডটাকে স্ক্যান করে আমরা এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখো আমাদের কোটেশন ফর্মটা অলরেডি চলে এসছে, ওটাকে ভেরিফাই করে দিলেই সাথে সাথেই আমাদের কোটেশন ফর্মের ডাউনলোড, কোটেশন ফর্মের ডাউনলোডের অপশানটা চলে আসবে। এরপরে আমরা এখান থেকে ইপিএটাও করে দিতে পারি, নিউ কানেকশান ইপিএ, তো 782 টাকা মতো এসছে। তো এখান থেকে আমরা অ্যাপ্লিকেশন নাম্বার টাম্বার সবগুলো পেয়ে যাচ্ছি কোটেশনটার থেকে। এবার আমরা ভিউ স্ট্যাটাসও চেক করতে পারি, দেখো কমপ্লিট হয়েছে কোটেশন, ক্যালকুলেশন পেন্ডিংয়ে আছে, মানে মিটারটা দিলেও তা টোটালি সাকসেসফুল হয়ে যাবে। তো এইভাবে বন্ধুরা তোমরা তোমাদের বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে নতুন বিদ্যুতের মিটারের আবেদন করতে পারো।